তো আমি জানতে চাচ্ছি আজকে এমন কোন আল্লাহর বান্দা কি আছেন এই মাহফিলে যিনি দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার জীবনে আমি কোন একটা কাজ উদ্ধার করতে গিয়ে ঘুষ দিতে হবে কিন্তু ঘুষ না দিলে একটু ঝামেলা পোহাতে হবে আমি ঝামেলা পোহাইছি তবুও ঘুষ দেই নাই আমি নীতি এবং আদর্শের উপরে অটল ছিলাম আল্লাহর ভয় হারাম কাজ আমি করি নাই হারামে সহযোগিতা করি নাই এরকম কোন বাপের বেটা থাকলে একটু দাঁড়ান অনেক বাপের পুত দাঁড়াইছে আর দাঁড়ায়েন না তিনজন যথেষ্ট আপনি আগে দাঁড়াইছেন বলেন আপনার গল্পটা বলেন তো আমি পিডিজিএম এটা হলো আপনার জেলগাট আপনি একেবারে এক্সাক্ট নাম বলে দেবেন দরকার এটাতে আমি অ্যাপ্লাই করার পরে এটা আমি উত্তীর্ণ হই হওয়ার পরে আমাকে এসএমএস এর মাধ্যমে এবং জানাই চাকরির জন্য জি জি আচ্ছা জানাই যে আপনাকে অবশ্যই 11 লক্ষ টাকা আমাকে প্রদান করতে হবে তো আমার টাকা থাকা শর্তেও আমি মানে ওইটাতে ঘুষ দিই নাই না দিয়ে 11 লক্ষ টাকা দিতে পারতেন চাইলে পারতাম কিন্তু কেন দেন না দিনের টাকা এটা ঘুষ দিতে হবে এটা তো অপরাধ এবং দেখা যায় যে এটা ইসলামে নাজায়েজ এজন্য না দিয়ে ওই টাকা দিয়ে আমি মেডিসিন বিজনেস করতেছি এখন কি করেন আপনি আমি এখন মেডিসিন বিজনেস করি আপনি চলে আসেন প্লিজ মোহাম্মদ রিপন মিয়া এই ভাইয়ের ঘটনা আপনারা অনেকে শুনতে পার নাই আমি একটু শুনে দিচ্ছি উনি একটা প্রতিষ্ঠানে জবের জন্য অ্যাপ্লিকেশন করেছেন উনি কোয়ালিফাইড হয়েছেন টিকেছেন কিন্তু ওনার চাকরিটা নিতে হলে ওনাকে 11 লক্ষ টাকা ঘুষ দিতে হবে এটি জানার পর তিনি 11 লক্ষ টাকা ঘুষ দেওয়ার মতো অ্যাবিলিটি থাকার পরও তিনি তার বক্তব্য অনুযায়ী ঘুষ দেন নাই তিনি হারাম করবেন না হারামে সহযোগিতা করবেন না সেজন্য তিনি অটল অবিচল ছিলেন এবং ওই টাকা দিয়ে বরং তিনি মেডিসিনের বিজনেস শুরু করেছেন তার বিজনেস ভালো যাচ্ছে আমি এই যুবককে শুধু পুরস্কৃত করতে চাই না আমার মনে হচ্ছে আপনার কপালে চুমু খাই কারণ আমাদের যুবকরা সবাই চাকরি করতে রাজি ব্যবসা করতে চাকরি করা হারাম না নাজায়েজ না খেলাফে সুন্নত না সাহাবীদের অনেকে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন মানুষের অধীনে কাজ করেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রমিকের বিনিময়ে সাহাবীদের কাজকে এলাও করেছেন এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এর চাইতে বেশি আমরা যেটি পাই সেটি হলো সাহাবীদের মধ্যে ব্যবসা করার টেন্ডেন্সি ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা যারা করবে সততার সাথে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী এবং সিদ্দিকদের সাথে তাদের হাশর হবে এবং বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে দিয়ে থাকেন এই জন্য যুবক ভাইরা আমি প্রায় সময় বলার চেষ্টা করি দু চার পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চাইতে ওই দুই চার পাঁচ লাখ টাকা জোগাড় করে আপনি ছোটখাটো কোনো ব্যবসা শুরু করে দেন এবং ভালো দক্ষ অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করেন এবং আপনি একজন উদ্যোক্তা হয়ে যান আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন আপনি 10 কেজি আম নিয়ে বসে যান আমের সিজনে সিজনাল ফল বিক্রি করা শুরু করেন এবং কোনো কাজকে ছোট মনে করবেন না আপনি যখন এটি শুরু করবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবং সিরিয়াসনেসের সাথে কাজ করবেন কাজ যখন করবেন সেটাকে পরিপূর্ণ মনোযোগের সাথে করবেন অনেকে ধার্মিক হওয়ার পরে দুনিয়ার কাজ কামের প্রতি ঢিলাঢালা ভাব চলে আসে এটা উচিত না ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকানাহু মানুষ যখন কোনো কাজ করে আল্লাহ তাআলা পছন্দ করেন সেই কাজটা যেন ইতকানের সাথে করে দৃঢ়তার সাথে করে সুন্দর করে ভালো করে কাজ করে আপনি কোথাও জব করেন আপনি কোনো একটা কাজ করেন সেটা খুব সিরিয়াসনেসের সাথে করবেন আপনি কাস্টমারের সাথে হাসি মুখে কথা বলবেন আপনি কাস্টমারের বিষয়গুলোকে খুব সিরিয়াসলি দেখবেন আপনি খুব আন্তরিকতার সাথে কাজ করবেন এবং আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ মোবাইল টিপে টিপে করবেন না পরিপূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবেন আপনার কাজের সিরিয়াসনেস থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বান্দা যখন কোনো কাজ করবে কোনো ঢিলামি করবে না সিরিয়াসনেসের সাথে কাজ করবে যদি আমরা সবাই এরকম পথ ধরি তাহলে বাংলাদেশে যে সমস্ত ঘুষখোররা ঘুষের বিনিময়ে চাকরি দিয়ে থাকে সে সমস্ত ঘুষখোররা তাদের ঘুষ দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাবে তখন এই দেশটি পরিবর্তন হতে বাধ্য ইনশাআল্লাহ দেশ পরিবর্তন হোক বা না হোক আমি অন্তত আল্লাহর বিধান মেনে চললাম
একজন হারামখোরকে হারাম খেতে সহযোগিতা করলাম না, নীতি এবং আদর্শের উপর অটল থাকলাম, আপনি এরপরে ব্যবসা করতে গিয়ে ধরা খেয়ে গেলেন, আল্লাহ না করুন সেই পরিস্থিতির মুখোমুখি হলেন, তারপরও আপনার জন্য সান্ত্বনা হলো, আপনি একটা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন, হারাম থেকে বাঁচার জন্য এই 11 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে যদি পুরো টাকাটা চলেও যায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য যদি এই কাজটা আপনি করে থাকেন, এই 11 লক্ষ টাকা দুনিয়াতে চলে যেতে পারে, আখিরাতে এর সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। অতএব আমরা সৎ থাকবো তো, সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। আসেন যুবক ভাই, আপনি আমাদের প্রধান অতিথির হাত থেকে পুরস্কার নেন। আপনাকে আমি পুরস্কার দিতে চাই, আমাদের সাব্বির জাদিদ নামে এক ভাই, উনি লিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার গল্প, প্রজ্ঞায় যার উজ্জ্বলা জগৎ, প্রজ্ঞায় যার উজ্জ্বলা জগৎ। আপনি একটু কাইন্ডলি তার হাতে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইকে সততার সাথে ব্যবসা করে তার ব্যবসায় যেন বরকত দান করেন, আপনারা বলেন আমিন। আমরা সকলে অন্তরন্তস্থল থেকে গভীরভাবে আল্লাহর কাছে নিবেদন করি, হে আরশ আজিমের মালিক, হারাম থেকে বাঁচার জন্য যুবক চেষ্টা করেছে, আপনি তার ব্যবসার ভিতরে বারাকা দান করেন, এই ব্যবসাও সততার সাথে করার তৌফিক দান করেন।